আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমাদের ভিডিও টপিক হলো বিসিএস প্রিলিমিনারি টেস্ট 2021-এর যে 200টা প্রশ্ন আছে, সেই 200টা প্রশ্নের সলিউশন আপনাদের কাছে আমি নিয়ে আসছি। আমাদের কাছে যেই প্রশ্নটা আছে সেই প্রশ্নের কোড হলো হাসনা হেনা। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এক নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো, আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে? চারটি। কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য 2019 সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়, ইথিওপিয়া এবং ইরিত্রিয়া? তিন নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো, ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় কত সালে? 1912 সালে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়? 1945 সালে। পাঁচ নম্বর প্রশ্ন, জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে প্যান্ডেমিক ঘোষণা করেছে? WHO। ছয় নম্বরটা হলো, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন? 1991। সাত নম্বরটা হলো, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা? জার্মানি। আট নম্বর হলো, সামরিক ভাষায় WMD অর্থ কি? ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন। নয় নম্বর, 2022 সালে প্রকাশিত আইনের শাসন সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কি? ডেনমার্ক। দশ নম্বর হলো, ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? দক্ষিণ আমেরিকা। এগারো নম্বর, নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান? ভিয়েতনাম। বারো নম্বর হলো, ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? রাশিয়া। এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? বাবেল মানদেব প্রণালী। জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে? UNCTAD। পনেরো নম্বর হলো, আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যা অভিযোগে মামলা করে কোন দেশ? গাম্বিয়া। কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন। জাতিসংঘ নামকরণ করেন রুজভেল্ট। আঠারো নম্বর, কোন মুসলিম দেশ সামরিক জোট নেটোর সদস্য? তুরস্ক। ১৯ নম্বর, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1949 সালে। জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে? অ্যাঞ্জেলা মার্কেল। ২১ নম্বর হলো, একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চল সমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম আইসোহাইট। ২২ নম্বর হলো, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? পুনর্বর্ধন। নিচের কোনটি সত্য নয়, গুবি মরুভূমি ভারতে অবস্থিত? ২৪ নম্বর হলো, দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি? জানুয়ারি। ২৫ নম্বর, মার্বেল কোন ধরনের শিলা? রূপান্তরিত শিলা। ২৬ নম্বর, এই প্রশ্নের আনসারটা সঠিক নেই। ২৭ নম্বর হলো, বেঙ্গল ফ্যান ভূমিরূপটি কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। UDMC এর পূর্ণরূপ হলো ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি। ২৯ নম্বর হলো, 2015 সালে প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলো জলবায়ু পরিবর্তন হ্রাস। ২৩ নম্বর, বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত? সুন্দরবনের দক্ষিণে।
31 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো আলোকবর্ষ ব্যবহার করে কি পরিমাপ করা হয়, দূরত্ব। 32 নম্বর সূর্যের নিকটতম নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টাউরি। 33 নম্বর হলো 100 ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব 1 ঘন্টা চললে কত শক্তি ব্যয় হয়, আনসার হলো 4। 34 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট যার দ্বারা তৈরি সেটা হলো টাংস্টেন। 35 নম্বর যে প্রশ্নটা সেটা হলো গ্রাফিন কার বহুরূপী, আনসার হলো কার্বন। 36 নম্বর হলো আইনস্টাইন নোবেল পুরস্কার পান আপেক্ষিক তত্ত্বের উপর। 37 নম্বর মানব দেহের লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন, উপরে কোনোটি নয়, যে সঠিক আনসার হলো 120 দিন। 38 নম্বর হলো নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য, সিউডি বিউডি থেকে বড়, এক নম্বরটা। 39 নম্বর হলো পাথফাইন্ডার এর মঙ্গলে অবতরণ সাল 1997। 40 নম্বর অবধি চিত্র হলো অজল স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত, স্টেটুমণ্ডল। 41 নম্বর হলো কাঁদনে গ্যাসের অপর নাম কি, ক্লোরোপিক্রিন। 42 নম্বর হলো কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি, সাগরের পানিতে। 43 নম্বর হলো হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী তাকে বলা হয় হলো আর্টারি। 44 নম্বর হলো প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে। 45 নম্বর হলো কোনটি পানিতে দ্রবীভূত হয় না, ক্যালসিয়াম কার্বনেট। 46 নম্বর হলো যে ইলেকট্রনিক লজিক গেটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম অ্যান্ড গেট। সাতচল্লিশ নম্বর নিচের কোনটির যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম, ব্লুটুথ। 48 নিচের কোনটি 100 এর 1S কমপ্লিমেন্ট, আনসার হলো 3। 49 হলো RFID বলতে বোঝায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। 50 নিচের কোনটি সঠিক নয়, বি নাম্বার। 51 অ্যাপাচি এক ধরনের ওয়েব সার্ভার। 52 ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল কোনটি, উপরের সবগুলো। 53 কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব ব্যবহার করা হয়, বাস টপোলজি। 54 হলো একটি কম্পিউটার বোট করতে পারে না যদি তাতে না থাকে অপারেটিং সিস্টেম। 54 নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়, অরাকল। যে কম্পিউটার বাসায় সব কিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে বলে মেশিন ল্যাঙ্গুয়েজ। API মানে অ্যাপ্লিকেশন প্রসেসিং ইন্টারফেস। 58 নম্বর মাইক্রোসফট IIS হচ্ছে একটি ওয়েব সার্ভার। 59 ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে, 10 মিটার থেকে শুরু করে 100 মিটার। 60 একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম কিউই। 10 আনসার আমার এই চ্যানেলে প্রত্যেকটার ম্যাথ করে আনসার বের করে দেওয়া আছে, আপনারা চাইলে এই ভিডিওটা শেষ করে ম্যাথের যে ভিডিওটা আছে ওটা দেখতে পারেন। ম্যাথের যে 61 নম্বরটা আছে ত্রিভুজ ABC এর কোণ A 40 ডিগ্রি এবং কোণ B 80 ডিগ্রি, কোণ C এর সমদ্বিখণ্ডক AB বাহুকে D বিন্দুতে ছেদ করলে কোণ CD ইকুয়াল টু 110 ডিগ্রি। 62 নম্বরটা হলো 5 জন পুরুষ ও 4 জন মহিলার একটি দল থেকে 1 জন পুরুষ ও 2 জন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে, 30।
63 নম্বরের আনসার হলো 6x, 64 হলো -2, 65 হলো 4/33, 66 আনসার হলো -4, 67 হলো m = 2 n = 20। 68 নম্বর, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? 5% আনসার। 69, চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়লে চিনি বাবদ খরচ একই থাকবে? 4 নম্বরটা উত্তর। 70 নম্বর প্রশ্নের, 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তস্থে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আনসার হলো 4। 71 নম্বর প্রশ্নের আনসার হলো 2। 72 নম্বর প্রশ্নের আনসার হলো 2। এগুলো আসলে বলার মতো না, আপনারা আপনাদের প্রশ্ন নিয়ে মিলিয়ে নেবেন। 73 নম্বর প্রশ্ন হলো, বার্ষিক 10% মুনাফায় 800 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি মূলধন কত? 968 টাকা। 74 নম্বরের আনসার হলো 4 নম্বর, 2। 75 নম্বরের আনসার হলো 1। 76 নম্বর, 50 মিনিট আগে সময় ছিল 4:45, 6টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে? 25 মিনিট। 77 নম্বর, স্ক্রু ও ঘড়ির কাঁটার ঘূর্ণন গতির দিক একই দিক, নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা? 4 নম্বরটা আনসার। 79 হলো 3 নম্বরটা আনসার। 80, একজন ব্যক্তির বেতন 5% কমেছে কিন্তু 1 বছর পর তা আবার 5% বেড়েছে, মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? 0.25% কমেছে আনসার। কোন বানানটি শুদ্ধ? এনসাইক্লোপিডিয়া, আনসার হলো 2। 82 নম্বর, ঘড়ি কাঁটা থার্মোমিটার এগুলোতে ব্যবহার করা হয় পারদ। 83 হলো, 100 থেকে 200-এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? 33। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন না সাহেবের কথা, বুট্টু। 85 হলো, রহিম উত্তর দিকে 10 মাইল হেঁটে ডান দিকে ঘুরে 5 মাইল হাঁটেন, তারপর ডান দিকে ঘুরে 2 মাইল হাঁটেন, কোন দিক দিয়ে তিনি কোন দিক দিয়ে হাঁটছেন? আনসার হলো দক্ষিণ। 86, নিচের কোন অক্ষরগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়? এটা হলো 1 নম্বরটা আনসার। 87, প্রশ্নবোধক চিহ্নিত স্থান কোন সংখ্যা বসবে? এটার আনসার হলো 68। রিলেশন এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে? এটা হলো 1 নম্বরটা। 89, 5 জন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন, তারা হলেন ক, খ, গ, ঘ, উ। ক হলেন গয়ের মা, গ হলেন উয়ের স্ত্রী, গ হলেন কয়ের ভাই এবং ঘ হলেন কয়ের স্বামী। উ এর সাথে খয়ের সম্পর্ক কি? শ্বশুর। 90 নম্বর প্রশ্নটা হলো, যদি মাসের দ্বিতীয় দিন সোমবার হয় তবে মাসের 18তম দিন কি বার হবে? বুধবার। 91, কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত ইতিবাচক মূল্যবোধ? 92, কে কর্তব্যের নৈতিকতার ধারণা প্রবর্তন করেন? ইমানুয়েল কান্ট। 93 হলো, সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো সুশাসন। 94, সুশাসন 4টি স্তম্ভের উপর নির্ভরশীল, এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে? এশিয়া উন্নয়ন ব্যাংক। 95, পলিটিক্যাল আইডিয়ালস গ্রন্থের লেখক কে? রাসেল। 96, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের
সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে? অনুচ্ছেদ 18। মূল্যবোধে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল উপরের সবগুলোই। 98। প্লেটো সদ্গুণ বলতে বুঝিয়েছেন আত্মপ্রত্যয়, প্রেষণা ও নিয়ন্ত্রণ। 99। মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে। 100। রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক, কে এই উক্তি করেন? মিশেল ক্যামডেসাস। 101। বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে? রামচন্দ্র বিদ্যাবাগীশ। 102। সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান? সৈয়দ শামসুল হক। 103 নম্বর হলো সব কিছু নষ্টদের অধিকারে যাবে, গ্রন্থটি রচয়িতা কে? হুমায়ুন আজাদ। 104। 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন? বিচারপতি আবু সাইদ চৌধুরী। 105। তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি? নাডাই। 106। কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে, কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়? বিশের বাসী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্নটার আনসার আসলে এদিকে নেই, সঠিক আনসারটা। তাহলে আমরা 108 নম্বরটা দেখি। সমত্ব শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? সমর্থ। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি? কি চাহ হে সংকোচিল। 110। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিকুচ্চকে কি বলে? অক্ষর। 111। ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের উপর গ্রন্থ লিখেছেন কে? ক্লিন্টন বি সিলি। 112। বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন, এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষ রূপ হবে? বাবা ছেলেকে বললেন তুমি দীর্ঘজীবী হও। 113। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত? কুষ্টিয়ার কুমারকালী। 114। জীবনী সাহিত্যের দ্বারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? শ্রী চৈতন্যদেব। 115। পরাণের গহীন ভিতর কাব্যের কবিকে? সৈয়দ শামসুল হক। 116। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো, এ বাক্য কোন ধরনের? নির্দেশাত্মক। 117। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি? স্থিতি। 4 নম্বরটা। 118। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই বাক্যতত্ত্ব। পরে হলো 119। কোন বানানটি শুদ্ধ? আনসার হলো 2 নম্বরটা, মনোকষ্ট। 120। প্রচুরযুগ য প্রাচুর্য কোন প্রত্যয়? তদ্দিত প্রত্যয়। 121। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। 122। পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল? দাশরথী রায়। চারণ কবি হিসেবে বিখ্যাত কে? মুকুন্দ দাস। 124। রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় গল্পের একটি বিখ্যাত চরিত্র? চারুলতা। 125। উপমান কর্মদ্বারয় সমাসের উদাহরণ কোনটি? শশ ব্যস্ত। 126। অপ
নিহিতির উদাহরণ কোনটি? আজি আইজ। 127, কুশিজীবী বলতে কাদের বোঝায়? সুদকুর। 128, অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? আলুনি। 129, চর্যাপদের টিকাকারের নাম কি? মুনি দত্ত। 130, কোন বানানটি শুদ্ধ? সত্য। 131, 69-এর গণ অভ্যুত্থানে পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি? চিলেকুটার সেপাই। 132, বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। 133, জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? গঙ্গা। 134, ডিঙ্গি টেনে বের করতে হবে কোন ধরনের বাক্যের উদাহরণ? কর্মবাক্য। এরপরে 135, বাংলা সাহিত্যে কালকূট নামে পরিচিত কোন লেখক? সমরেশ বসু। শাইলক ইজ এ ক্যারেক্টার ইন দ্য প্লে দ্য মার্চেন্ট অব ভেনিস। 137, ভ্যানিটি ফেয়ার ইজ এ নোভেল রাইটেন বাই উইলিয়াম মেকপিস থ্যাকারে। 138, পিপ ইজ দ্য প্রোটাগনিস্ট ইন চার্লস ডিকেন্স নোভেল গ্রেট এক্সপেকটেশনস। 139, লেডি চ্যাটার্লিস লাভার্স ওয়াজ রাইটেন বাই দ্য অথর অফ দ্য রেইনবো। 140, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লোরাল ফিশ। 141, ফাইন্ড আউট দ্য কারেক্ট বেসিক ফর্ম অব দ্য সেন্টেন্স হো থট ইউ ফ্রেন্ডস বাই হোম ওয়ার ইউ থট ফ্রেন্ডস। 142, দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং হিয়ার ওয়াকিং ইজ অ্যান জিরান। 143, হুইস ওয়ান ইজ এ কারেক্ট সেন্টেন্স নাম্বার সি দ্য ডক্টর এক্সামিন্ড মাই পালস। 144, আই উইল নট লেট ইউ গো ইন দিস সেন্টেন্স গো ইজ অ্যান ইনফাইনিটিভ। 145, হোয়েন উশোসি এন্টার্ড নো প্রিপোজিশন রিকোয়ার্ড দ্য রুম এভরিবডি স্টপড টকিং। দ্য আনসার হবে নো প্রিপোজিশন রিকোয়ার্ড, কোনো প্রিপোজিশনের প্রয়োজন নেই। 146, দ্য প্লে দ্য বার্থডে পার্টি ইজ রাইটেন বাই হ্যারল্ড পিন্টার। 147, হো ইজ দ্য অথর অফ দ্য ফার্স্ট সাইন্টিফিক রোমান্স দ্য টাইম মেশিন এইচ জি ওয়েলস। 148, কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস রিগার্ডিং ইউর ওয়ার্ক হেয়ার রিগার্ডিং ইজ এ প্রিপোজিশন। 149, সিলেক্ট দ্য কারেক্ট কম্পারিটিভ ফর্ম অব দ্য সেন্টেন্স আনসার বি হেয়ার টিথ ওয়ার ব্রাইটার দেন এ স্ট্রিং অব পেয়ার্স। 150, কাম অন ইটস টাইম টু গো হোম হেয়ার হোম ইজ an adverb huffing and puffing we arrived at the classroom door with only 7 seconds to spare in this sentence the verb arrived is
ইন্টেনসিটিভ 152 হুইচ ওয়ান অব দ্য ফলোয়িং ইজ এ কমন জেন্ডার আনসার হলো বি 153 টু উইন এ প্রাইজ ইজ মাই এম্বিশন দ্য আন্ডারলাইন পার্ট অব দ্য সেন্টেন্স ইজ এ নাউন প্রেজ 154 চোজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু টার্স ডিটেলড হোজ দ্যাট ইন দিস সেন্টেন্স দ্যাট ইজ এ প্রোনাউন 156 হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অব দ্য ওয়ার্ড নো নলেজ 157 হোয়াই দেন টিস নান টু ইউ ফর দেয়ার ইজ নাথিং আইদার গুড অর ব্যাড বাট থিঙ্কিং মেক্স ইট সো দিস এক্সাক্ট ইজ দিস এক্সট্রাক্ট ইজ টেকেন ফ্রম দ্য ড্রামা হ্যামলেট 158 মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট বাট স্ট্রং ইন উইল টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম রাইটেন বাই আলফ্রেড টিনিসন 159 গিভ সামবডি এ স্পিচ অফ ইউর মাইন্ড মিন্স টু টেল সামথিং দ্যাট ইউ আর ভেরি অ্যাংরি উইথ দেম 160 আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড ইউ ওবে মি হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ কনজাংশন 161 আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং কুয়েশনিয়ার 162 হুইস বাট ইজ এ প্রিপোজিশন হোয়াট ক্যান উই ডো বাট সিট অ্যান্ড ওয়েট হো ইজ নট এ রোমান্টিক পোয়েট টি এস ইলিয়ট 164 দ্য ইনসেক্স বিয়ার্স প্লে হ্যামলেট হ্যামলেট ওয়াজ প্রিন্স অফ ডেনমার্ক আডেলা কুইস্টেড অ্যান্ড মিসেস মোর আর ক্যারেক্টার্স ফ্রম দ্য নোবেল এ প্যাসেজ টু ইন্ডিয়া 166 টাইম হেল্ড মি গ্রিন অ্যান্ড ডাইং দো আই স্যাং ইন মাই চেঞ্জ লাইক দ্য সি দিস লাইন্স হ্যাভ বিন কোটেড ফ্রম ডাইলেন থমাস পোয়েম ফার্ন হিল 167 ওয়ান হোজ অ্যাটিটিউড ইজ ইট ড্রিঙ্ক অ্যান্ড পি মেরি ইজ ইপিকুরিয়াম 168 ওয়াজ দিস দ্য ফেস দ্যাট লান্স এ থাউজেন্ড শিপস অ্যান্ড বার্নড দ্য টপলেস টাওয়ার্স অফ লিয়াম হো স্পিক্স দ্য ফেমাস লাইন্স ফাউস্টাস 169 দ্য ক্যারেক্টার আলফ্রেড ডোলিটল ইজ টেকেন ফ্রম শোস প্লে টাইটেলড পিগমেলিয়ন 170 দ্য পোয়েম দ্য লাভ সং অফ জে আলফ্রেড ফ্রুফ্রক ইজ রাইটেন বাই টি এস ইলিয়ট 171 বঙ্গবন্ধুকে কখন জুলিও কুরি শান্তি পুরস্কার প্রদান করা হয় 23 মে 1972 172 ঐতিহাসিক 6 দফা দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না বিচার ব্যবস্থা 173 মর্শনে বাংলার কোন সময়কাল নির্দেশ করে 7ম থেকে 8ম শতক 174 বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয় আলাউদ্দিন হুসেন শাহ 175 ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন নওয়াব স্যার সলিমুল্লাহ 176 ভাষা আন্দোলনের সময়
পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। 177, আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত? খাগড়াছড়ি জেলায়। 178, বাংলায় সেন বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন? লক্ষণ সেন। 179, বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুন্ড্র। 180, খাগমারি সম্মেলন অনুষ্ঠিত হয় সন্তোষে। 181, মুক্তিযুদ্ধ কালে কলকাতার 8 থিয়েটার রুটে বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয়? 11 এপ্রিল 1971। 182, কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? অনুচ্ছেদ 7-এর খ। 183, বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় কি ছিল? তত্ত্বাবধায়ক সরকার। সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়? চতুর্থ তফসিল। কোন উপজাতিটির আবাসস্থল বিরিশি নেত্রকোনায়? গারো। বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কিভাবে রক্ষা হয়? IMF এর বেল আউট প্যাকেজের মাধ্যমে। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়? শশাঙ্ক। 188, বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন? লর্ড মাউন্ট ব্যাটেল। 189, ঢাকা শহরের গোড়াপত্তন হয় মুঘল আমলে। 190, স্টিভ চেন ও চাড হার্লির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করেন? জাওয়াদুল করিম। 191, পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? ফেব্রুয়ারি 22, 1974। 192, কে বিশ শ্রেষ্ঠ নন? মুন্সি আব্দুর রহিম। 193, বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়? 7ই মার্চ 1973। 194, প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? বান্দরবান। 195, লাহোরে অনুষ্ঠিত OIC শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন? 23 থেকে 24 ফেব্রুয়ারি 1974। 196, বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 197, সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়? অনুচ্ছেদ 25। 198, বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত? সেন্ট মার্টিন। 199, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? 5টি। 200, কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়? সিপাহী হামিদুর রহমান। সো এই ছিল 2021 সালের 41তম BCS প্রিলিমিনারির 200টা প্রশ্নের আনসার। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন। অন্যান্য ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। বাই বাই।